এই লোকগুলো সব সেদিন উঠবে কিয়ামত দিনে এসে বলবে আল্লাহ এই লোক তো মাশাআল্লাহ অনেক আমল টামল নিয়ে হাজী সাহেব গাজী সাহেব হুজুর সাহেব সাজিয়ে আসছে ভালো কথা আমার একটা পাওনা আছে তার কাছে আল্লাহ দুনিয়াতে পাই নাই আজকে তো সব বিচার হবে তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে আল্লাহ বলবেন মামলা তো সত্য তাহলে এবার আজকে সেই জিনিস তো আর ফেরত দিতে পারবা না তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে দিয়ে দিবেন তাকে চলে যাবে সে আরেকজন আসবে নেক্সট তাকে দেয়া হবে এভাবে দিদি দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ এরপরেও তার পাওনাদার রয়ে গেছে এবার আল্লাহ তাআলা বলবেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে সেগুলো এবার নিতে নিতে তখন জাহান্নামের দিকে উষ্ঠা মেরে ফেলে দেয়া হবে তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো মুফলিস মিয়াকে মুখলিস না মুফলিস তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ মুফলিস আমাদের মধ্যে আল মুফলিসু ফিনা মান লা দিনারাহু ওয়ালা দিরহামা মান লা দিনারালাহু ওয়ালা দিরহামা আমাদের মধ্যে মুফলিস বলি আমরা ওই ব্যক্তিকে অভাবী ভিখারি ওই ব্যক্তিকে বলি যার পয়সা কড়ি নাই মুফলিস মানে অভাবী ভিখারি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না আমি এই মুফলিসের কথা বলিনি তোমাদের মধ্যে আসল ভিখারি আসল অভাবী হলো সে যেই লোক অনেক কোরআন তেলাওয়াত অনেক তাসবিহ তাহলিল অনেক জিকির আজকার অনেক ওয়াজ শোনা ওয়াজ করা অনেক নামাজ রোজা অনেক ইবাদত বন্দিগি সে দুনিয়াতে করছে করে এগুলো নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গেছে মুছে তেল দিতে দিতে হ্যাঁ জান্নাতে তো যাব চাচ্ছি এবারে এত আমল নিয়ে আসছি এরপরে সে ওই আমলের পাহাড় নিয়ে হাজির হওয়ার পর দুনিয়াতে কারোর আইল ঠেল ছিল কারোর জমি মারছিল মাপে কাউকে ওজন কম দিয়ে দিছিল দোকানদার ছিল সরকারি অফিসে চাকরি করছে ঘুষ খাইয়া ফাইল আটকে দিছিল ঘুষের কারণে ফাইল আটকে দিছিল এরকম ভাবে কারোর এলাকাতে কারোর জমিতে গরুটা বাঁধি তার ফসলটা খাওয়াই ফেলছে যেখান থেকে যেমনে পারছে যারা যেমনে পারছে ল্যাং মারি মারি মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাত করেছে এবং আরো বিভিন্নভাবে মানুষকে অপমান করেছে মানুষের হক নষ্ট করছে এই লোকগুলো সব সেদিন উঠবে কিয়ামত দিনে এসে বলবে আল্লাহ এই লোক তো মাশাআল্লাহ অনেক আমল টামল নিয়ে হাজী সাহেব গাজী সাহেব হুজুর সাহেব সাজিয়ে আসছে ভালো কথা আমার একটা পাওনা আছে তার কাছে আল্লাহ দুনিয়াতে পাই নাই আজকে তো সব বিচার হবে তখন আল্লাহর কাছে সেদিন যখন বিচার দায়ের করা হবে আল্লাহ বলবেন মামলা তো সত্য তাহলে এবার আজকে সেই জিনিস তো আর ফেরত দিতে পারবা না তোমার আমল থেকে এই পরিমাণ তাকে দেয়া হবে দিয়ে দিবেন তাকে চলে যাবে সে আরেকজন আসবে নেক্সট তাকে দেয়া হবে এভাবে দিদি দিতে তার সমস্ত কষ্টের করা আমলগুলো সব শেষ এরপরেও তার পাওনাদার রয়ে গেছে এবার আল্লাহ তাআলা বলবেন পাওনাদারদের পাপের বোঝা তাহলে তুমি নাও বিনিময়ে সেগুলো এবার নিতে নিতে তখন জাহান্নামের দিকে উষ্ঠা মেরে ফেলে দেয়া হবে তাকে আমলের পাহাড় নিয়ে যারা আহলাদে আছেন লম্বা দাড়ি আছে টুপিও আছে মসজিদেও যান তসবিহ তাহলিল করেন নামাজ কালাম পড়েন তো মানুষের হক মারেন কথা বুঝছেন না বুঝেন নাই এই লোক জান্নাতি না জাহান্নামি কথা বলেন জান্নাতি না জাহান্নামি নবীজির হাদিস থেকে বোঝা গেলে এই আমলের পাহাড় কুলাবে না যদি বান্দার হক নষ্ট করেন মুস্তাদে আমাদের একটা হাদিস আমি প্রায় শুনাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন ধরনের মামলা আল্লাহর কাছে উঠবে বান্দার কয় ধরনের মামলা ভাই তিন ধরনের মামলা এক ধরনের মামলা হলো আল্লাহবাদী মামলা আরেক ধরনের মামলা হলো বান্দাবাদী মামলা আরেক ধরনের মামলা হলো সবই আল্লাহবাদী মামলা মূলত একটা হলো বান্দার হক সংশ্লিষ্ট একটা হলো আল্লাহর হক সংশ্লিষ্ট সাধারণ ইবাদত বন্দিগিতে আরেকটা হলো শিরিক সংশ্লিষ্ট বড় শিরিক করে গেছে আল্লাহর সঙ্গে পার্টনার সাব্যস্ত করে গেছে আল্লাহর একত্ববাদ বিশ্বাস করে নাই আল্লাহরে সিজদা করছে কবরে মাজারে গিয়েও সিজদা করছে এই রকম শিরকি কাজ যারা করছে তাওহিদ বিরোধী কাজ যারা করছে বড় শিরিক করেছে এই মামলার কোনো শুনানি হবে না বিনা শুনানিতে বিনা বাক্যে সোজা জাহান্নাম অনন্তকালের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন বলেন আমিন দ্বিতীয় মামলা হলো আল্লাহবাদী মামলা মানে আল্লাহর ইবাদত বন্দেগীতে ত্রুটি করছেন বিচ্যুতি করছেন রোজা রাখছেন ঠিকমতো রাখেন না নামাজ রাখ করছেন ত্রুটি হয়েছে এইগুলো আল্লাহ তাআলা চাইলে বান্দাকে বলবেন যাও মাফ করে দিলাম আর চাইলে শাস্তি দিয়া পরে আবার মাফ করবেন এক সময় ঈমান যদি থাকে আর তিন নম্বর মামলা হলো বান্দাবাদী মামলা মানুষের হক নষ্ট করেছে এই মানুষের মামলা সম্পর্কে আল্লাহ বলবেন এটা আমার এখানে শুনানি হবে না শুনানি হবে ওই ব্যক্তির কাছে যার হক মেরেছ সে যদি বলে আল্লাহ আমি ছেড়ে দিছি তো দিছি কিন্তু সেদিন এমন একদিন ওই দিন বাপ ছেলেকে ছাড়বে না স্বামী স্ত্রীকে ছাড়বে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
একজনকে দেখে আরেকজন পালাবে, কেউ কাউকে ছাড়বে। তাহলে দুনিয়াতে বাবা রে ভাই রে অন্যের হক যদি মেরে থাকেন, কোন ইবাদত গুজারে কুলাবে না, কোন আমলে কুরাবে না। আল্লাহর কসম, কোরআন হাদিস একেবারে স্পষ্ট বলেছে ব্যাপারে, কোন লুকোচুরি নেই। মানুষের হক মারলে, মানুষের হক যদি আটকে রাখেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সেটা মাফ করবেন না। এত ডেঞ্জারাস বিষয়। অনেক নফল আমল না করে মানুষের হকটা আদায় করেন। দুইটা হকের কথা সব জায়গায় বলি আমি। আমরা যারা সুযোগের অভাবে সৎ, সরকারি চাকরি পাই নাই ঘুষ খাবো করতে, নাউজুবিল্লাহ, তারপরে আপনি দোকানদার না মাপে কম দিবেন করতে সুযোগই নেই সৎ, বা নানা কারণে অপরাধ অনেকগুলো এমনিই করেন নাই, মানুষের হক নষ্ট করেন নাই আলহামদুলিল্লাহ, বা এমনি আপনি ভালো মানুষ করেন নাই, এক দুইটা অপকর্ম আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ করি, হুজুর গায়রে হুজুর নেই, খুব কম সংখ্যক মানুষ হয়তো এখান থেকে মুক্ত আছেন। তার একটা হলো বাপ মায়ের সম্পদে বোনের অধিকার দিয়ে দিয়েছেন তো সবাই হিসাব করে, ঠিক করতে তো পয়সা লাগে না, এখন আর ঠিক হয় না, কেউ সব চুপ হয়ে গেছে। বাপ মারা গেছেন, বাপের সম্পদে ছেলে হিসাবে আপনার যেরকম হক আছে আপনার বোনের আছে না নাই, দিয়া দিছেন হিসাব করে, কোরআন যতটুকু দিতে বলছে ততটুকু। এরকম বাপের পুত মায়ের পুত থাকলে দাঁড়ান দেখি দু চারজন, দান দরকার নাই, খুব কম দাঁড়াবেন, আমি বুঝি, শরম দিতে চাই নাই, আমি বোঝার জন্য বললাম। যারা দেন নাই খুব সোজাবত শুনে রাখেন, বান্দার হক নষ্টকারীদের মধ্যে এরা সবচেয়ে ডেঞ্জারাস, কারণ আত্মীয়র হক নষ্ট করা, রক্ত সম্পর্কীয় আত্মীয় বোনের হক নষ্ট করা বাইরের লোকের হক নষ্ট করার চেয়ে অনেক বেশি ভয়াবহ। কিন্তু আমরা দেই না, বোনদের হক দেই না, কেন? আবার মাসালা বানাইছি নিজেরা, কয় বাপের বাড়ির হক নিলে হয় না, নোয়াখালীরা কয় কি হয় না, মানে সয় না আর কি শুদ্ধ বাংলা, তো এই নোয়াখালীর এলাকাতে কয় বাপের বাড়ির হক নিলে কি কয় হয় না, আমরা তো বেরি মানুষ, আপনি জানেন তো, সয় না বলে কি বাটপারি মাসালা চিন্তা করেন। একই বাপের সম্পদ আপনি ছেলে, আপনারে সইবে, উনি বোন, উনি নিলে ওনার সইবে না, বাহ, মানে কিভাবে সম্পদ মারতে হয়, মাসালা কেমনে বানাইতে হয়, ইবলিস বানাইছে এই মাসালা। ভাই রে, বোনদের হক দিবেন তো ইনশাআল্লাহ, যুবকরা প্রতিজ্ঞা করেন, রিজিকের মালিক আল্লাহ, এটা দিয়ে দিলে যে আপনার কমে যাবে তা না, আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। এখন মুশকিল হলো বোনরাও নিতে চায় না, আজকাল নিবে কেমনে, বেচারিরা ভয়ে শরমে নিতে চায় না, যদি নিয়ে নেই হক এখান থেকে, ভাই যদি বলে যে তোমার হক তো নিয়ে নিছে, এখন আবার কেন আসছো, বাপের বিটাতে একটু যাইতে মনে চায় না, ছোটবেলা থেকে যেখানে বড় হয়েছি, কি বলেন? আপনার বাবার সম্পদে আপনার বোনের যে হক আছে যেটা যদি জমি জমা বুঝে দেন, তাহলে সে বোন আপনার বাড়িতে আসার অধিকার আছে না নাই? ভাই বোনের সম্পর্কে কি দুই দিনের না চিরদিনের? অতএব রক্ত সম্পর্ক হিসাবে, তার বাপের ভিটা হিসাবে, ভাইয়ের বাড়ি হিসাবে সে আপনার মেহমান হওয়ার অধিকার আছে না নাই? কিন্তু আমরা আজকাল এমন স্বার্থপর হয়েছি, সম্পদ নিয়ে নিছে তো চলে গেছো, আবার আসবা কেন, ঠিক না? বেঠিক। এই ভয়ে মহিলারা আসে না। আর অনেক মহিলারা বলে না ভাই দেয়া লাগবে না, আমরা খুশি আছি, এমনি খুশি আছি। আবার কিছু ভাই আছে এমন বাটপার, কিছু লামসাম দিয়া কয়, এখন আল্লাহ তো তোমাদেরকে অনেক দিছে, তো তোমরা তো এদুর পাও এদুর দিছি, আর তোমরা খুশি নি, বোন বেচারে নাখোশ হয়ে কই থাকবো, যদি বলেন আমি নাখোশ কবু, আরে ওটা বেয়াদ্দব, তাহলে তার বাড়িতে আসে না কোনোদিন আমার, ঠিক না? ঠিক। বেচারি বাধ্য হইয়া রাজি হয়। এগুলো সবগুলো হলো দুই নম্বরই এবং হারাম করি, বেঁচে থাকবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা একটু ভালো করে শুনেন, পোলা একটারে সব লিখে দিয়েছেন, আরেকটারে দেন নাই, বলে গেছেন আগে থেকেই, মেয়ের আছে অনেক, আর দেয়া লাগবে না, হের যত থাকুক, আল্লাহ তাআলা কোরআনে তার হক ঠিক করে দিয়েছেন এবং বলে দিয়েছেন ফরিদাতাম মিনাল্লাহ, এল্লা আল্লাহ, এটা আল্লাহ নির্ধারণ, তোমার সম্পদে আল্লাহ এতটুকু অমুকের জন্য ততটুকু রেখেছে, তোমার কোনো এখতিয়ার নাই সেটাকে পরিবর্তন করার, বাপেরও ক্ষমতা নাই তার নিজের সম্পদে এক সন্তানকে দেওয়ার আরেক সন্তানকে না দেওয়ার। কথা কি বুঝছেন না বুঝেন নাই? ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছেলেকে কিছু হাদিয়া দিয়ে আসছে, আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ছেলেকে দিয়ে আসছে, নবীজি বলছেন অন্যগুলো দিছ? বলে দেই নাই। বলছে সবগুলোকে দিয়ে আসো। ওয়াত্তাকুল্লাহ আদিল বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো সন্তানদের দানের ক্ষেত্রে, আল্লাহ যা বলেছেন এটাকে ঠিক রাখো, ইনসাফ করো। কিন্তু এই একটা জায়গায় আমরা একই হাম্মাম মে সারে নাঙ্গে সব উলট পালো, ঠিক না? ঠিক। তবা করতে পারি কিনা আজকের মজলিস ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই দেশে জমি জমার যে হিসাব নিকাশ আছে, আমাকে একজন এক্সপার্ট এ সম্পর্কে উনি বলেছেন যে ভাই আপনি কি জানেন বাংলাদেশে মোট জমি ল্যান্ডের মালিকানা মেয়েদের কত পার্সেন্ট,
বদলক একটা পার্সেন্টেজ বলেছেন আমি ভুলে গেছি, সেটা এত কম উল্লেখ করার মতো না, আমার শতকরা 25% না, আরো অনেক কম। জমির মালিক সব জমির দলিল মালিক পুরুষরা, ব্যাপার কি? শরীয়ত সব জায়গায় ছেলের পাশাপাশি মেয়ের হক রাখছে না, রাখে নাই, কিন্তু আমরা দেই না। এই যে বান্দার হক নষ্ট করা, এগুলো জঘন্য অপরাধ। আমরা যারা ইবাদত বন্দেগী করতেছি এটা ভালো কথা, করেন, আমি নিরুৎসাহ করছি না, কিন্তু এর পাশাপাশি বান্দার হকের ব্যাপারে সাবধান আরো বেশি থাকেন, তাহলে ইনশাআল্লাহ আখেরাতে সে সাথী হাসতে পারবেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, তাই রাখলেন টুপি রাখলেন, আর দোকানে যাইয়া বাকির খাতায় 10 টাকা জায়গা 20 টাকা লিখলেন, আর এরকম ভাবে মসুর ডাল ইন্ডিয়ানটা দেশিটা চাইনিজটা মিলায় ওটার দেশি ডাল বানায় বেসলেন, জায়েজ হবে না গুনাহ হবে? মানুষের লেনদেনটা মেইন। আমার আজকে আলোচনা বিষয় ছিল উদখুলু ফি সিলমিন কাফা, এখানে আসছে আর কি আপনার ওয়াজ হলো কি ঐক্য আর কি আলমদের হুজুরদের। তো আমার মূল বিষয় আমি হারাই গেছি, আমার বলার ছিল দোলা ছিল সেটা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো। পরিপূর্ণ ইসলামে দাখিল হতে হলে 5টা কাজ করতে হবে ইনশাআল্লাহ, বরপড়ার মাহফিলে বা অন্য কোথাও ইনশাআল্লাহ সে বিষয়ে কথা বলবো, আমার একটা প্ল্যান আছে। এই 5টা কোর্স কমপ্লিট করলে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া যাবে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নামাজের পূর্বে নিয়ত না হয় তো আন পড়া যাবে কি না? নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ জানেন না আপনারা? নামাজের আগে নিয়ত করাটা এটা কি সুন্নত না ফরজ? ফরজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা, শুনেন নাই? নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ, নিয়ত বলা ফরজ না। নিয়ত বলা, নিয়ত বলা মুখ দিয়া হয়, আর নিয়ত করাটা মন দিয়া হয়। নিয়ত করাটা কি দিয়া হয়, আর নিয়ত বলে কি দিয়া? নাওয়াইতুয়ান বলাটা হলো নিয়ত বলা, আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে, এটা মানে হলো নিয়ত করা। অনেক সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি, এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ, এরকম বলে নাওয়াইতু আনা রফিল হজ, আমি আগামী বছর হজে যাব, এরকম কথা আরবিতে বলে, কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়ে, কেউ কোন দিকে ছুটছেন, কই যাইতেছেন? বলে যে ভাই বাজারে যাওয়ার নিয়ত করছিলাম। সে কি নামাইতুয়ান ভরে আসছিল? তার মানে কি? তার মনে বাজারে যাওয়ার ইচ্ছা, নিয়ত মানে ইচ্ছা। নিয়ত মানে কি ভাই? আপনি কি ইবাদত করতেছেন সেই ইচ্ছা, সেই ইন্টেনশন, সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে। মুখে নাওয়াইতুয়ান পড়ার দরকার, এবং এটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো নাই, যদি এটা দরকার হতো তিনি শিখাইতেন, কিন্তু আমরা ছোটবেলা থেকে নাওয়াইতুয়ান পড়ছি। এই নাওয়াইতুয়ান বগদাদি কায়দাতেই আছে, ওই মক্কা মদিনার কায়দায় নাই। নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মক্কা মদিনা থেকে আসছে? তাহলে বগদাদি কায়দাটা পড়লে কেমনে হবে, সহজ হিসাব বুঝেন না? আল্লাহ তারা আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আচ্ছা, নামাজের সময় না আপনি নাওয়াইতুয়ান পড়ছেন বুঝলাম, আপনি আপনি যখন কাউকে 10 টাকা দান করতেছেন, এটা একটা ইবাদত কি ইবাদত না? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলই যখন নিয়তের উপর নির্ভর করে, শুধু নামাজের ক্ষেত্রে শুধু নাওয়াইতুয়ান পড়তেছেন, দানের সময় কেন বলতেছেন না নাওয়াইতুয়ান আতাসাদদাকা আশারা টাকা আরবিতে, যে আমি 10 টাকা দান করলাম, এরকম কি বলেন আপনি? তাহলে সেটা দান হয় কি হয় না? আপনার নিয়ত আছে মনে মনে, আল্লাহ তোমারে খুশি করার জন্য আমি এই মানুষটাকে 10টা টাকা দিলাম, বাস আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। তো যে আল্লাহ এটা বুঝে, হে আল্লাহ নামাজটা বুঝে না? তাহলে বোঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ, কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে, ইচ্ছা থাকলেই চলবে না, মনের ইচ্ছাটাই হলো নিয়ত। আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে, মুখে নামাজ পড়ার দরকার নাই। মুরব্বিরা বলবেন যে নতুন নতুন হুজুর গজাইছে, এসব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে, আর জীবন 14 গোষ্ঠী করিয়া আইছে, আমরা করিয়া আইছি, এগুলো নতুন করে কি কয় বাবুরে? আমরা দেখতে খেতে দান লাগান, সব কি দান হয়নি না, কিছু আগাছাও জগা যায়, আগাছাগুলো উড়ে দিতে হইব, যদি কন না দানের লগে আগাছা উঠছে হিগিন থাক, চলবো ফসল ভালো হবে? সুন্নতের সাথে কিছু বেদাত, কিছু উল্টাপাল্টা জিনিস আছে। ময়মুরব্বীরা বাপদাদারা যা করে গেছে সব খারাপ ছিল না, বেশিরভাগই ভালো ছিল, 2-4টা ভুলভ্রান্তি ছিল, ওনারা মানুষ, মানুষ না মানুষ না কয় না, বাপদাদা যা করে আসছে এর উল্টাটা আমরা করবো না। তো বাপদাদা তো আলসে হয়েছে, ওনারা বিদেশ হারাইছেন কা বুঝেন নাই? ও দুনিয়াটা তো ভালো বোঝেন মাশাআল্লাহ, বাপ দাদা আলস হয়েছে, ওলারে কইবেন তুই 14 গোষ্ঠী আলস হয়েছে, তুই আলস হবি বেটা বিদেশ কিলে যাবি, এটা তো কম না। নানা আলেম নানান দিকে, আমরা যাব কোন দিকে আপনার কাছ থেকে জানতে চাই। এত সুন্দর মানে একেবারে শ্লোক বানায় দিয়ে দিছেন ভাই, এটার ওয়াজ তো আমরা এতক্ষণ করে ফেলেছি আগেই আলহামদুলিল্লাহ। আমরা ওলামা একরাম আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী গাইডলাইন করেন, আমরা সেটা অনুসরণ করব। আলেমদের মত ভিন্ন থাকতে পারে, যদি কোরআন হাদিসের অনুসরণ করেন আলেম এবং কোরআন হাদিস আপনাকে দেখান বা ওইটার দিকে পথ নির্দেশ করেন,
আপনি তার সাথে চলতে পারেন আপনি দেখবেন তিনি কোরআন হাদিসের দিকে ডাকে নাকি তার প্রবৃত্তি তার মনে যা চায় সেটার দিকে ডাকে কোরআন হাদিস দিয়া ডাকে এরকম আলেমের কথা শুনতে অসুবিধা নাই কিছু মানুষ আছে আবার একেবারে আলেমদেরকে দুইয়া মুইসা তাদেরকে বাদ দিয়া বলে না না সব বাদ হুজুররা সব নষ্ট হয়ে গেছে দেন নিজে কোরআন হাদিস পড়ো কোরআন হাদিস আপনি কার কাছ থেকে শিখবেন ভাই আলেম লাগবে কি লাগবে না নবী বলতেছেন আমার ওয়ারিস হলো আলেমরা তাদের তো আপনি এলেম শিখবেন কিভাবে এলেম শিখার জন্য নিজে কোরআন হাদিস পড়েন আলেমদের সাহচর্য জরুরি মনে রাখেন অবশ্যই কোরআন সুন্নাহপন্থী আলেম আমি বেদাতি আলেমের কথা বলছি কিন্তু সাহচর্য জরুরি আজকাল অনেক ভাইরা বাংলা দুই চারটা হাদিস পড়েই নিজেদেরকে এমন পণ্ডিত বানাইছে যে আলেমদের সহবত সান্নিধ্যের কোনো প্রয়োজন তারা মনে করে এরা দল্ল ফাদল্ল নিজেরাও গোমরা হয় অন্যদেরকেও গোমরা করে সাধারণ মানুষ বিশেষ করে যুবকরা কোরআন হাদিস পড়ে এটা তো আনন্দের কথা আলহামদুলিল্লাহ এরা ফালতু বই ছেড়ে কোরআন হাদিসে আসছে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি সাথে সাথে অনুরোধ করি যে এর পাশাপাশি আপনি কোরআন এবং হাদিস পন্থী কোনো সুন্না এর প্রকৃত অনুসারী আলেমের তত্ত্বাবধানে একজন বা একাধিকের তত্ত্বাবধানে থাকেন পরামর্শ নেন নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করবেন না আপনার সম্ভবত থানি রহমতুল্লাহ বলতেন যে আপনি আপকো মুস্তাকিল বিজ্জাত সমাজতে হে ও আপ ও মুস্তাকিল বজ্জাত হে যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে ও আসলে কোনো ভালো মানুষ না সে খারাপ মানুষ সে বুঝতে পারতেছে আল্লাহ তালা আমাদেরকে হেদায়তের উপরে চলার তৌফিক দান করুন তাহলে ওলামাদের মধ্যে যদি মত পার্থক্য থাকে আমরা কোরআন হাদিসের দিকে যাবো আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যখন দেখবে ইখতিলাফ আছে তখন তোমরা কোরআন হাদিসের দিকে যাওয়া সেটাই তোমাদের পথ